ব্রেকিং নিউজ, এআইইউডিএফ নেতাই কংগ্রেসত যোগদান করেছে। রাজ্যত যেটো সময়ত কোন দলের মানুষ কোন দললে যাব, কোন দলের বিধায়ক কোন দলত সোমাব, এই লৈ চিন্তা চর্চা চলি আছিল। সেই সময়তে আহিছে আটাইতকৈ ডাঙর খবরটো, এআইইউডিএফ নেতাই কংগ্রেসত যোগদান করেছে। লৈ আহিছো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ ফুল প্লেটত। এআইইউডিএফর প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করে কংগ্রেসত যোগদান করেছে। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর, এআইইউডিএফর 2021 চনের নির্বাচনের টিকট লাভ করার বঞ্চিত আছিল, তারপিছতে এটা আনোয়ার হোসেনে জয়েন করেছে কংগ্রেসত। এআইইউডিএফর বর্তমানের বহু বিধায়কেও কংগ্রেসত যোগদান করবেন আহিছে খবর। এআইইউডিএফর প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করে কংগ্রেসত যোগদান করেছে। 2021 চনের নির্বাচনত টিকট লাভ করার বিরত আছিল বা লাভ করা নাছিল। এআইইউডিএফর বর্তমান বহু বিধায়কেও কংগ্রেসত যোগদান করবেন উলাইছে গুজব। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবরটো, ভূপেন বরাই আদরণি জানাইছে নতুনকৈ কংগ্রেসলে অহা এআইইউডিএফ নেতাক। মই পুনৰ জনাইছো, ভূপেন বরাই আদরণি জানাইছে বহু কেইগৰাকী কংগ্রেসী নেতা সেই সময়ত উপস্থিত আছে। এআইইউডিএফৰ পৰা আহিছে কংগ্রেসলৈ নেতা, এআইইউডিএফৰ আনোয়ার হোসেন লস্করে জয়েন করেছে বা তেওঁ আহি এবার যোগদান করেছে কংগ্রেস দলত। কংগ্রেস দল লাহে লাহে পুনের শক্তিশালী হবলে আরম্ভ যেন করেছে। এবার এআইইউডিএফর ইজনের পিছত ইজন নেতা আহিব বলে যে খবর উলাইছিল, সেই সময়ত এই বিশেষ ফটোখন লাভ করা হয়েছে। আমি আপনাদের জানাইছো এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবরটো, এআইইউডিএফর প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করে কংগ্রেসত যোগদান করেছে। মীরা বরঠাকুর উপস্থিত আছে এই সময়ত। আমি আপনাদের এই ফটো দেখাইছো, ভূপেন বরাই আদরণি জানাইছে, গামোচা পিন্ধাইছে, কাষত উপস্থিত আছে মীরা বরঠাকুর। উল্লেখযোগ্য যে শেহতীয়াভাবে দুজন বিশেষ ব্যক্তির দুটা মন্তব্য আলোড়নের সৃষ্টি করেছে। অসমীয়া বাতৰি কাকত প্রতিদিনত স্পষ্টভাবে লিখা হয়েছিল যে কংগ্রেস দললৈ আহিব এআইইউডিএফর ইজনের পিছত কিজন বিধায়ক বলে, ইজনের পিছত কিজন নেতা আহিব বলে বাতৰি কাকতৰ প্রথম পৃষ্ঠাত ওলাইছিল। আনহাতে আমার সাংবাদিকর আগত এআইইউডিএফ নেতায় মন্তব্য করেছিল যে এআইইউডিএফলৈকেহে আহিব কংগ্রেসের নেতা, পাঁচ ছয়জন কংগ্রেসী নেতা এআইইউডিএফলৈ আহিব বলে মন্তব্য করা হয়েছিল। যেটো সময়ত এই লৈ রাজ্যজুড়ি চিন্তা চর্চা চলি আছিল, সেইটো সময়তে আহিছে এই ডাঙর খবরটো, এআইইউডিএফর বহু নেতা এতিয়াও আহিব হয়তো কংগ্রেসলৈ, আর এআইইউডিএফর প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করে যোগদান করেছে কংগ্রেসত। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, এই মুহূর্তত সমগ্র রাজ্যবাসীর বাবে আটাইতকৈ ডাঙর খবর, এআইইউডিএফর নেতায় জয়েন করেছে কংগ্রেসত। বিগ ব্রেকিং নিউজ আমি আপনাদের জানাই আছো, আনোয়ার হোসেন লস্করে কংগ্রেসত যোগদান করার খবর আমি লাভ করেছো। এআইইউডিএফর প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করে কংগ্রেসত যোগদান করেছে। এআইইউডিএফর পৰা 2021 চনের নির্বাচনত টিকেট লাভ করা নাছিল, আর টিকেট লাভ নকরার বাবে তেও ক্ষোভিতও আছিল বলে জানিব পৰা গৈছে। এই মুহূর্তের আটাইতকৈ ডাঙর খবর তো আমি আপনাদের জানাই আছো, আনোয়ার হোসেন লস্করে কংগ্রেসত যোগদান করার পিছনে এটা হয়তো রাজ্যের রাজনীতিত এক নতুন পৃষ্ঠা রচনা করা হব। শেহতীয়াভাবে দেখবলে পাওয়া গৈছিল যে এআইইউডিএফর বহু নেতায় কংগ্রেসত যোগদান করব বলে এক খবর ওলাইছিল, বাতৰি কাকতৰ প্রথম পৃষ্ঠাত আহিছিল এই খবর, বাতৰি কাকতত ডাঙর ডাঙর হরফেরে এই খবর লিখা হয়েছিল, দেখবলে পাওয়া গৈছিল। অসমৰ সর্বাধিক চলা বাতৰি কাকত প্রতিদিনের প্রথম পৃষ্ঠার প্রথম বাতৰিটোৱে আছিল এদিন যে কংগ্রেসলৈ আহিব এআইইউডিএফর ছয় সাতজন নেতা, আর হয়তো সেয়াই বাস্তবত রূপায়িত হবলৈ আরম্ভ করেছে। এয়া প্রথমজন এআইইউডিএফর নেতায় যোগদান করেছে কংগ্রেসত। সেই খবর ওলোৱাৰ পিছত এআইইউডিএফর প্রাক্তন বিধায়ক আনোয়ার হোসেন লস্করে যোগদান করেছে কংগ্রেসত। ইফালে এআইইউডিএফর ফালৰ পৰা স্পষ্ট মন্তব্য, এআইইউডিএফর ফালৰ পৰা শেহতীয়াভাবে এক স্পষ্ট মন্তব্য আহিছিল যে কংগ্রেসৰ বহু বিধায়কে, কংগ্রেসৰ বহু কেইগৰাকী নেতাই এআইইউডিএফত জইন কৰিব, কাৰণ শেহতীয়াভাবে ৰাজ্যত যে মুসলমানসকলৰ ওপৰত অত্যাচাৰ চলিছে, ৰাজ্যত শেহতীয়াভাৱে যে মুসলমানসকলৰ ওপৰত শোষণ চলিছে, তাৰ বাবে হেনো মৌন হৈ আছে কংগ্রেসৰ বহু উচ্চ পর্যায়ের নেতা। এই মন্তব্য আছিল এআইইউডিএফ নেতার। এআইইউডিএফ নেতায় কৈছিল মুসলমানের উপর রাজ্যের অত্যাচার চলিছে, গতি মুসলমান নেতা সকল একলগ হব আর এআইইউডিএফত যোগদান করব। এই মন্তব্য করা হয়েছিল এআইইউডিএফর ফালের কংগ্রেসের বহু বিধায়ক আহিব বলে মন্তব্য করা হয়েছিল, আর সেই সময়তে আহিছে এই বিগ ব্রেকিং নিউজ, এআইইউডিএফলে নহয় কংগ্রেসলেহে আহিল এআইইউডিএফ নেতা, আর আনোয়ার হোসেন লস্করে যোগদান করেছে কংগ্রেসের।